মাঝে মাঝে হয় কি যে আমাদের রাজনৈতিক নেতারা যখন কথা বলেন, সাধারণ মানুষের মধ্যে একটা কি বলা হয়েছে, একটা ইমোশনের জায়গা তৈরি হয়। তো এই ইমোশনটা আবার যে 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 দলের অনুসারী সেই দলভিত্তিক ইমোশন তৈরি হয়। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মধ্যে যেই বিবাদমান মানে একটা কি বলা যায় নেগেটিভ রিলেশনের দিকে যাচ্ছিল, নির্বাচনকে কেন্দ্র করে ভিসা নীতি, স্যাংশন বা আরো হাবিজাবি, এই সকল কিছুর পরে হঠাৎ করে গত কয়েকদিন যখন আমাদের প্রধানমন্ত্রী আমেরিকাতে অবস্থান করলেন, দৃশ্যত সেখানে ওনার সরকারি কোনো সফর ছিল না। মানে তিনি যেই জাতিসংঘের প্রোগ্রামে গেলেন এর পরেও কয়েকদিন আমেরিকাতে অবস্থান করছিলেন। তখনই অনেকে ভাবছিলেন যে প্রধানমন্ত্রী আসলে আমেরিকাতে কী করছেন, কারণ যদি রাষ্ট্রীয় কোনো অ্যাক্টিভিটিস থাকতো সেটাও সামনে আসতো। তিনি সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মিটিং করেছেন, কিন্তু এর বাইরে তলে তলে আসলে কিছু ঘড়িয়ে এসেছেন, আর সেটাই বলছেন এবার সরাসরি ওবায়দুল কাদের। কাদের সাহেব দাবি করছেন যে তলে তলে আপোষ হয়ে গেছে, কার সাথে? আমেরিকার সাথে। এমনকি তিনি গ্যারান্টি দিচ্ছেন আর স্যাংশন আসবে না। এখন যদি তলে তলে আপোষ হয়ে থাকে তাহলে তো ফাইন, কিন্তু নির্বাচনের আগে যদি কোনো কারণে একটা স্যাংশন আসে তাহলে ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্যটাও একটু নেগেটিভ ইম্প্রেশন তৈরি করবে। যাই হোক, তিনি দাবি করছেন সরাসরি যুক্তরাষ্ট্র থেকে আর কোনো রকমের স্যাংশন আসবে না। আর তিনি বলছেন যে এক সেলফি হয়েছিল দিল্লিতে, আরেক সেলফি নিউ ইয়র্কে। শেখ হাসিনা আর পুতুলের সঙ্গে জো বাইডেনের সেলফিতে, সেলফি আপনার দিল্লিতে বাজিমাত, এরপর হচ্ছে নিউ ইয়র্ক, কোথায় স্যাংশন আর কোথায় ভিসানীতি, তলে তলে সব আপোষ হয়ে গেছে। কেউ আর বাংলাদেশকে স্যাংশন দেবে না, কারণ দিল্লি আছে, আমেরিকাও আছে। ওবায়দুল কাদের সাহেব বলছেন যে আপনার এটা গতকালকে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আমিনবাজারে অনুষ্ঠিত শান্তি এবং উন্নয়ন সমাবেশে তিনি এই তথ্য দিয়ে বলছেন যে দিল্লির সাথে আমেরিকার সম্পর্ক আছে, আমরা দিল্লির সঙ্গে আছি, সুতরাং আমরা দিল্লি যুক্তরাষ্ট্র সবাই আমরা একটা বলয়। প্রধানমন্ত্রী সবার সাথেই বন্ধুত্বের মাধ্যমে ভারসাম্য করে ফেলেছেন। তার মানে প্রধানমন্ত্রী যখন আমেরিকা ছিলেন ওই সময়টাতে তিনি মানে এখানে লবিংয়ের কাজ করেছেন, অথবা প্রধানমন্ত্রী বলছেন যে সিনেটরদের সাথে বাংলাদেশ নিয়ে বা দল নিয়ে পজিটিভ ইমেজ তৈরি করার জন্য, তো সেখানে কিছু করছেন কিনা অনেকে চিন্তাভাবনা ছিল। তো ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যে বোঝা যাচ্ছে সেখানে মার্কিন প্রেসিডেন্টের সাথে যেই একটা মানে তাদের তো ডাইরেক্ট না, বাট দুই দেশের কূটনীতির মধ্যে যে একটা ঝামেলা তৈরি হয়েছিল সেটা সম্ভবত ব্যালেন্স করে ফেলেছেন। ওবায়দুল কাদের সাহেব বলছেন আর কোনো চিন্তা নেই, নির্বাচন হবে যথাসময়ে, শেখ হাসিনার মধ্যে হবে, মানে প্রধানমন্ত্রীর আন্ডারেই হবে। আর ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী তিনি লম্বা একটা সফর শেষে দেশে ব্যাক করেছেন। তো মানে আমরা যখন এই নিউজ করছি হয়তোবা একটু পরে করবেন, আর যদি এটা পরে শুনে থাকেন তাহলে অলরেডি করে ফেলেছেন। তো ওনার এই সফরটা এখানে বেশ কিছু বিষয় কানেক্টেড ছিল, বিশেষ করে পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে, যেমন যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, এই দুইটা রাষ্ট্রের সাথে একটা সুসম্পর্ক তৈরি করার জন্য কিন্তু মোটামুটি চেষ্টা দুই দল থেকে করা হচ্ছে। বিএনপির তারা করতেছে যে আমেরিকার সাথে আওয়ামী লীগের সম্পর্ক আরও খারাপ হোক, আর আওয়ামী লীগও তাদের লবিং বলেন তাদের যে কানেকশান আছে সেইটা ব্যবহার করে একটা পজিটিভ সম্পর্ক তৈরির কিন্তু চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে বিএনপির বিষয়টা নিয়ে যে আগামী মাসে খেলা শুরু হবে, তাদের খেলা আর শুরুই হবে না, বিএনপি ফাউল করেছে, তারা ফাউল করলে হলুদ আর লাল কার্ড খাবে, তারা নাকি খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না, বিএনপি এতদিন কোথায় ছিল। আর আপনার তিনি বলছেন যে আমরা ভিসানীতির পরোয়া করি না, বিএনপিকে উদ্দেশ্য করে সরাসরি বলে দিয়েছেন, কারণ সাহসটা তো আসছে কই থেকে যে তলে তলে তো আপোষ হয়ে গেছে। তিনি বলছেন আমরা তো সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই, তাহলে কিসের ভিসা নীতি, নিষেধাজ্ঞা আমেরিকা দেবে কেন? বিএনপির কোমর ভেঙে গেছে আর সেই ভয়ে মির্জা ফখরুলের গলার আওয়াজও কমে গেছে, তাদের লোকজনও কমে যাচ্ছে, তাদের যে কর্মসূচি ঘোষণা আলটিমেটাম কোনোটাতে কোনো কিছু কাজে আপনারা দিচ্ছে না। তো সকল কিছু মিলিয়ে হঠাৎ করে ধরেন এমন কিছু ঘটলেও ঘটতে পারে, আওয়ামী লীগ তো চুপ বসে থাকবে না। বিএনপি যেমন দেশের মাঠের রাজনীতিতে চুপচাপ ছিল, বাট আন্তর্জাতিক রাজনীতিতে তারা লবিং টবিং করছে, মানে এটি কিন্তু প্রমাণিত, তাই না? তো সেখান থেকে এগুলা কাজে দিয়েছে। এখন আওয়ামী লীগ যখন এই বিষয়টা ফুইটা উঠছে, স্বাভাবিক আওয়ামী লীগও তাদের চ্যানেলগুলোকে ব্যবহার করছে। আর যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে পজিটিভ চ্যানেলের যে জায়গাটা সেটা হচ্ছে ভারত। আপনারা দেখেন যে কানাডা ভারত ইস্যুতে যুক্তরাষ্ট্র কিন্তু কানাডার পক্ষে সাময়িক দাঁড়ালে দিন শেষে ভারতের সাথে এটা মিলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, কারণ যুক্তরাষ্ট্র চায় না ভারতের সম্পর্কে দুঃসম্পর্ক হোক। আবার ভারতের যে একটা ডিমান্ড আমি গতকালকে বলেছি, তারা চায় যে তারেক জিয়া বিহীন বিএনপি, তো এটা কি কোনো আর দল থাকবে?
তো বোঝাই যাচ্ছে যে এক এক জায়গায় এক একটা সিস্টেমের তলে তলে আলোচনা হচ্ছে। এখন ভারতের সাথে আপোষ হইতে পারে, বা যুক্তরাষ্ট্রের সাথে আপোষের ইস্যুটা কতটুকু কি হয়েছে, হয়তো এটা আমরা যদি আর কোনো স্যাংশন না আসে, ভিসা নীতির প্রয়োগের ওরকম স্টেপ আমরা না দেখি, তাহলে বুঝবো যে একটা সেট আপ হয়েছে। প্রধানমন্ত্রী বলছিলেন বারবার, এগুলো নিয়ে আপনার টেনশন করি না, আমি এগুলা দেখে নেব। কি দেখে নিয়েছেন সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।